হাই স্টুডেন্ট আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি একটা নতুন ক্লাস নিয়ে আমরা আলোচনা করছিলাম ক্লাস ইলেভেনের যে পরিপাক ও বিশোষণ যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে আলোচনা করছিলাম এবং পার্ট ওয়ানটা আমরা অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে তারপর এই ক্লাসটা করবে তাহলে তোমাদের সুবিধা হবে তাহলে আমরা বলে দিয়েছিলাম আগের দিন অলরেডি আমরা অনেকটা পড়িয়ে দিয়েছিলাম যে পরিপাক কী এবং শোষণ কি সেটা আমরা মোটামুটি বলে দিয়েছিলাম আজকে তার পরের পাঠটা নিয়ে আলোচনা শুরু করব। তো পরিপাক হচ্ছে দেখো আমরা বিভিন্ন রকমের জটিল খাদ্য খাই ঠিক আছে সেটাকে ভেঙে সরলে পরিণত করা মানে মধ্যা কথা হচ্ছে আমরা যে হজম হচ্ছে ঠিক আছে পরিপাক হচ্ছে হজম হচ্ছে আমাদের যেটা সেটাতে কারা কারা ভূমিকা নিচ্ছে এবং মুখের কি অংশ সেটাতে পার্টিসিপেট করছে বা পাকস্থলী কিভাবে সেটা পরিপাক করছে তারপর ক্ষুদ্রান্তে কিছুটা পরিপাক হচ্ছে আমাদের মানে যখন আমরা কোনো খাদ্য গ্রহণ করছি সেটা সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে মুখে মুখ বিবর যেটা রয়েছে সেখানে কিন্তু লালা গ্রন্থি আছে এবং সেখানে কিছুটা কিন্তু পরিপাক হয়ে যাচ্ছে এবং তারপরে কোথায় যাচ্ছে তারপরে সেটা ফ্যারিংস বা আমাদের গলবিলে যাচ্ছে ঠিক আছে সেখান থেকে অনেকগুলো প্রসেস আছে সেটা আস্তে আস্তে আলোচনা করব দেখো এখানে আমি একটা ছবি দিয়েছি যে আমরা মুখের মাধ্যমে যখন খাবারটা গ্রহণ করছি তারপরে আমাদের কোথায় যাচ্ছে যে স্যালিভারি গ্ল্যান্ড মানে হচ্ছে আমাদের যে লালা গ্রন্থি আছে মুখের ভিতর আমাদের লালা গ্রন্থি আছে ঠিক আছে তো সেখানে যাচ্ছে এবং সেখান থেকে এই যে হচ্ছে লালা গ্রন্থি এবং সেখান থেকে ফ্যারিংসে যাচ্ছে আমরা সেটা মোটামুটি আলোচনা করে দিয়েছিলাম আরও একবার আলোচনা করে দিচ্ছি ফ্যারিংসে যাচ্ছে তারপরে যাচ্ছে এসোফেগাসে যাচ্ছে যেটাকে গ্রাস নালি বলেছিলাম আগেরবারে এবং তারপরে স্টমাক বা পাকস্থলিতে এই জায়গাটায় যাচ্ছে কিন্তু পরিপাক কোথায় কোথায় হচ্ছে পরিপাক কিন্তু লালা গ্রন্থিতে বা স্যালিভারি গ্ল্যান্ড যেটা মুখের মধ্যে কিছুটা পরিপাক হয়ে যাচ্ছে কার্বোহাইড্রেট যেটা পরিপাক হচ্ছে সেটা কিন্তু এখানে পরিপাক হয়ে যাচ্ছে এবং তারপরে আসছে যে এই যে স্টোমাক বা পাকস্থলিতে যেখানে আসছে সেখানে কিন্তু প্রোটিন আর ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাক হয় না তারপরে দেখো এইটা হচ্ছে ক্ষুদ্রান্ত এই জড়ালো পেছানো যে অংশটা সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত সেই ক্ষুদ্রান্তের মধ্যেও কিন্তু পরিপাক হচ্ছে কিন্তু শোষণও হচ্ছে পরিপাকও হচ্ছে শোষণও হচ্ছে এবং এই যে এই অংশটা এই অংশটাকে বলছে বৃহদন্ত বৃহদন্তের মধ্যে কোন রকম পরিপাক হয় না সেখানে কি হয় না সেখানে শোষণ হয় শোষণটা কি না আমরা যে খাবারটা খাচ্ছি সেটা অবশ্যই পরিপাকের দরকার আছে পরিপাক দরকার আছে কিন্তু সেটা যদি অ্যাবসর্ব না করে আমাদের বডি আমাদের বডি যদি সেটা শোষণ না করে তাহলে কি হবে বলো তো তাহলে আমাদের সেটা শরীরে লাগবে না অনেকে আছে যে রোগা কিন্তু প্রচুর খাবার খায় কিন্তু তাও রোগা তাহলে তাদের অ্যাবসবশানটা বা শোষণটা ঠিকঠাক হয় না ঠিক আছে এবং সেই জায়গাটাই আমরা ডিটেলসে পড়বো কিন্তু অনেকে আছে কম খাবার খায় কিন্তু একটুখানি মোটা হয়ে যায় বেশি তাহলে তাদের কিন্তু শোষণ হয় ঠিক আছে বেশি শোষণ হয়ে যাচ্ছে মানে বডি বেশি অ্যাবজর্ব করে নিচ্ছে যে খাবারটা খাচ্ছে সেটা অ্যাবজর্ব করে নিচ্ছে বেশি বডি এবার দেখো আমরা যে প্রসেসটা যেটা একটু আগে দেখালাম যে মুখ তারপরে গলবিল মানে ফ্যারিংস যাচ্ছে তারপরে এসোফেগাসে যাচ্ছে খাবারটা তারপরে পাকস্থলিতে বা স্টমাকে যাচ্ছে তারপরে ক্ষুদ্রান্তি যাচ্ছে সেখানেও পরিপাক হচ্ছে এবং বৃহত্ত্বের মধ্যে কি হচ্ছে পরিপাক হচ্ছে না যে খাবারগুলো পরিপাক হচ্ছে না সেগুলো মলে কনভার্ট হচ্ছে এবং পাইচিত্রের মাধ্যমে লাস্টে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে কনসেপ্ট এবং কনসেপ্ট ক্লিয়ার থাকলে বুঝতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে এবার আসবো যে ধরো এটা একটা পাকস্থলীর ছবি ঠিক আছে এইটা হচ্ছে পাকস্থলীর ছবি এবং এটা যদি আমরা বলি যে এটা যদি গ্রাসনালি যেটা আছে সেখান থেকে খাবারটা আসছে ঠিক আছে এবং খাবারটা এসে এই যে স্টমাক যেটা আছে সেটা হচ্ছে পাকস্থলী পাকস্থলীর স্ট্রাকচার আমরা দেখবো বইতে আছে অবশ্যই দেখে নিতে পারে আমি এখানে এঁকে দিচ্ছি এই যে অংশটা আছে সেটাকে কার্ডিয়াক পাকস্থলী বলছে ঠিক আছে এই যে উঁচু অংশটা দেখতে পাচ্ছ সেটাকে বলছে ফান্ডাস ঠিক আছে এবং এই যে যে অংশটা সেটা হচ্ছে বডি বলছে এবং এই যে নিচের থেকে অংশটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পাইলরিক পাকস্থলী ঠিক আছে এই হচ্ছে পাকস্থলীর মোটামুটি স্ট্রাকচারটা নিয়ে আমরা আলোচনা করছি এবার আমরা আসবো দেখো এবার আমরা আসবো যে তারপরেই শুরু হচ্ছে ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তের অংশ শুরু হচ্ছে এবং ক্ষুদ্রান্তের মধ্যে আগেও বলেছে আবারও বলছি কার্বোহাইড্রেট প্রোটিন আর ফ্যাট এই তিনটেই কিন্তু আমাদের পরিপাক হচ্ছে ঠিক আছে তাহলে ক্ষুদ্রান্তের আবার তিনটে অংশ আছে ভালো করে যদি মনে রাখি ক্ষুদ্রান্তের তিনটে অংশ আছে একটা হচ্ছে ডিওডিনাম রয়েছে এই যে এই অংশটা তারপরেই যে নাম রয়েছে যেটা যে যে দিয়ে ডিনোট করা হয় যে দ্বারা বোঝানো যায় আর লাস্টে আছে ইলিয়াম ইলিয়াম অংশে বেসিক্যালি শোষণটা হয় ইলিয়াম অংশটাই হচ্ছে বেসিক্যালি শোষণ হয় এবার আমরা পড়ব ডিটেলসে ইলিয়ামের অংশগুলো কী কী ইলিয়ামের মধ্যে কি আছে কি কোষ আছে দেখো যদি বুঝতে পারো অবশ্যই কিন্তু জানাবে আর বুঝতে না পারলে কোন জায়গাটা বুঝতে পারো নি বা প্রবলেম হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলবে আমি কমেন্টস পড়ি এবং তার রিপ্লাইও দিই দেওয়ার চেষ্টা করি যথাসাধ্য এবার দেখো ইলিয়াম অংশটা মোটামুটি এরকম দেখতে হয় এবং তার মধ্যে যদি ভালো করে আমরা লক্ষ্য করি এইগুলো হচ্ছে ভিলাই এই যে আঙুলের মতো যে প্রবর্ধকগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে বলছে ভিলাই এবং খাবারটা হচ্ছে এখান থেকে যাচ্ছে এবং ভিলাই কি করে যে যথাসত্ত্ব ও চেষ্টা করে শোষণের চেষ্টা করে মানে অ্যাবজর্ব করার চেষ্টা করে খাবারটাকে অ্যাবজর্ব করার চেষ্টা করছে এবং এই মাঝখান থেকে খাবারটা বেরিয়ে যেতে চাইছে ঠিক আছে খাবার বেরিয়ে যাবে নিচের স্রোতে খাবার চলে যাবে এখান থেকে এবং ও নিজের চেষ্টায় যতটা বাড়বে অ্যাবজর্ব করে নেবে ঠিক আছে এবার আমরা আসবো যে ইলিয়ামের তো বুঝলাম যে এটা ভিলাই অংশ বই থেকে কিন্তু অবশ্যই পড়বে আমি বোঝানোর জন্য এইটুকু বললাম তো এবার আসবো যে ইলিয়ামে যে ভিলাই অংশটা রয়েছে তাকে কীরকম দেখতে সেটা কোন কোন কোষ দ্বারা গঠিত যে যে ইলিয়া অংশটা আছে সেটা এরকম দেখতে হয় এক একটা প্রবর্ধক দেখতে হয় এবার দেখো যে এই যে সেলগুলো আমরা দেখতে পাচ্ছি এইগুলো এই কোষগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাইক্রোভিলি সেটা হচ্ছে মাইক্রোভিলি ঠিক আছে এবং ভিতরে প্রচুর রক্ত জালিকা রয়েছে এবং যেটাকে ঘিরে একটা গহবরকে ঘিরে রক্ত রয়েছে সেটা হচ্ছে ল্যাক্ট্রিয়াল এবং সেগুলো সব গিয়ে একটা হেপাটিক পোর্টাল ভেন শিরাতে গিয়ে সেটা একসাথে জয়েন হয়েছে সেটা কি করে শোষণের সময় আমরা পড়ব ঠিক আছে এখন আমরা পরিপাক পড়ছি এখন শোষণের কথা আমরা ভাববো না এবার দেখো স্ট্রাকচারটা আশা করি বোঝা গেছে এবার আসবো যে এরপরে যে মাইক্রোভিল্লিটা আছে সেটা কি রকম দেখতে হয় মোটামুটি এরকম দেখতে হয় একটা মাইকোভিল্লিকে এবং তার মধ্যে কি থাকে বিলাইয়ের মধ্যে গপলেট কোষ থাকে এইগুলো হচ্ছে এরকম কলসির মতো দেখতে হয় গপলেট কোষ এবং সেখান থেকে মিউকাস করিতে হয় পিচ্ছিল একটা পদার্থ মিউকাস হচ্ছে ঠিক আছে এবং মিউকাস করিতে হচ্ছে এটা কিন্তু অবশ্যই মনে রাখবে কারণ এইগুলো কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার আমরা আসবো যে আমরা কিন্তু স্ট্রাকচার পড়ছি পরিবাকে এখনও আমরা যাইনি আমরা জাস্ট এখন ক্ষুদ্রান্ত পাকস্থলী বিহদন্তের স্ট্রাকচারগুলো একটু দেখে নাও তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা আর যদি বুঝতে পারো অবশ্যই একটা লাইক করে দেবে এবার দেখো এটা হচ্ছে একটা বিহদন্তের স্ট্রাকচার তো তার মধ্যে কি কি আছে প্রথমে বলে দিই যে এই অংশটাকে বলছে সিকাম বলছে ঠিক আছে এবং কোলনের যে তিনটে অংশ আছে একটা হচ্ছে উদ্ধকামী কোলন একটা হচ্ছে অনুপস্থ কলন একটা হচ্ছে নিম্নগামী কোলন ঠিক আছে আর একটা হচ্ছে সিকময়ট কোলন এবং এই হচ্ছে পায়ুচিত্র যেখান থেকে মল বেরিয়ে যাচ্ছে এবার এই জায়গাটা যদি ক্লিয়ার হয়ে যায় এবার একটু করে একটু গল্পের মতো বলি ধরো তুমি খাবারটা খেলে সেটা পরিপাক হলো এবার কিছু খাবার আছে সেটা ধরো পরিপাক ঠিক হলো না সেটা কি হবে মলে কনভার্ট হবে ঠিক আছে এবং সেটা বিহদন্তের মধ্যে হবে বৃহদন্তের মধ্যে সেটা মলে কনভার্ট হবে এবং সেটা দেহ থেকে বেরিয়ে যাচ্ছে এবার যখন সেটা খাবারটা যখন ওই রকম অবস্থায় বৃহদন্তের মধ্যে এলো সেটার মধ্যে প্রচুর পরিমাণ জল খনিজ লবণ ভিটামিন সেগুলো কিন্তু চলে এলো এবার সেইগুলো যদি বডি থেকে বেরিয়ে যায় তাহলে তো আমাদের প্রবলেম হবে যদি প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায় মলের সাথে খনিজ লবণ খারাপ ক্ষতিকারক সেই জন্য কি হবে এখানে কি হবে কিছুটা অ্যাবজর্ব করে নেবে বডি বডি কি করবে যে এখান থেকে জল খনিজ লবণ ভিটামিন শোষণ করে নেবে ঠিক আছে যেগুলো এক্সট্রা চলে যাচ্ছে সেগুলোকে যেতে দেওয়া যাবে না ভাই তোমাকে যেতে হবে না তুমি বডিতেই থাকো বলে বডি কি করবে যে সেটাকে শোষণ করে নেবে বা সেটাকে তুলে নেবে সেখান থেকে এবং বাকিটা কি হবে মলে কনভার্ট হয়ে সেটা বেরিয়ে যাবে এবার আমরা আসব যে দেখো আমরা ছোটবেলা থেকে অনেকে শুনেছি যে আমাদের যে অ্যাপেন্ডিক্স রয়েছে সেটা আগে আমাদের যে পূর্বপুরুষরা ছিল তাদের কিন্তু অ্যাপেন্ডিক্সটা কাজে লাগতো কিভাবে কাজে লাগতো আমাদের কোনো কাজে লাগে না কারণ সেটা নিষ্ক্রিয় অঙ্গ হিসাবে এখন পরিচিত অ্যাপেন্ডিক্স কোনো কাজে লাগে না কিন্তু একটা সময় অ্যাপেন্ডিক্স ছিল বলে বৃহদন্তের মধ্যেও কিন্তু কিছুটা পরিপাক হতো তাহলে এই অ্যাপেন্ডিক্স কি করতো অ্যাপেন্ডিক্স থেকে সেলু লেজ খরিত হতো এবং যারা আমরা আদিম মানুষ যারা জানি আমাদের পূর্বপুরুষ আদিম মানুষ তো তারা তো ঘাস পাতা খেত তারা তো আমাদের মতো রান্না করে এইভাবে খেতো না তারা ঘাস পাতা খেত এবং তার মধ্যে কি ছিল সেলু লোজ আছে ঘাস পাতার মধ্যে এবং সেই সেলু লোজটাকে পরিপাক করার জন্য অ্যাপেন্ডিক্স থেকে সেলু লেজ খড়িত হতো দেখো সেলু লেজ খড়িত হতো তাই সেটা কিন্তু একটা পরিপাকের জায়গা ঠিক আছে তা পরিপাক হতো বৃহদন্তের মধ্যে পরিপাক একটা সময় হতো কিন্তু এখন যেহেতু আমরা ঘাস পাতা খাচ্ছি না ঘাস পাতা খাই না তাই সেই জন্য অ্যাপেন্ডিক্সটা আমাদের কোনো কাজে লাগে না বৃহদন্ত কিন্তু পরিপাকে কাজে লাগে না তো আমরা হচ্ছে সেই জন্য অ্যাপেন্ডিক্সে যদি কোনো পেন হয় বা অ্যাপেন্ডিক্সের ব্যথা যদি হয় তাহলে সেটাকে আমরা অনিয়াসে সেটা আমরা বাদ দিয়ে দিতে পারি অপারেশন করে আমাদের কোনো প্রবলেমই হয় না কিন্তু সেটা যদি পেকে যায় বা বেশি স্টোন হয়ে যায় অনেক সময় অ্যাপেন্ডিক্সের মধ্যে স্টোন হয়ে যায় অনেকের হয় তো তার ফলে কি হয় সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হয় কিন্তু তাতে আমাদের শরীরে কিন্তু কোনো প্রবলেম হয় না ঠিক আছে অ্যাপেন্ডিক্সটা বাদ দিয়ে দিলেও আমাদের কোনো প্রবলেম নেই কারণ সেই কাজটা সে করে না সেখানে পরিবাকে সে কিন্তু হেল্প করছে না এখন আর করছে না কারণ আমরা ঘাস পাতা খাই না ঠিক আছে তো যারা খায় তাদের ক্ষেত্রে কিন্তু বৃহদন্ত পরিবাকে অংশগ্রহণ করে কিন্তু আমাদের ক্ষেত্রে মানুষের কিন্তু কিন্তু করছে না এই জায়গাটা ক্লিয়ার এবার আমরা আসবো পরিপাক গ্রন্থি পরিপাক গ্রন্থিতে আসবো আমি প্রথমেই বলেছি পরিপাক কোথায় কোথায় হয় একটু মানে আমরা বেসিক আইডিয়াটা ক্লিয়ার করতে হবে কথা মেন পরিপাক কোথায় কোথায় হয় আমরা যখন খাবারটা খাচ্ছি সেটা চিবোচ্ছি মুখের মধ্যে তা মুখের মধ্যে কিছুটা কিন্তু পরিপাক হয়ে যাচ্ছে অলরেডি তাহলে মুখ বিরবের মধ্যে কিছুটা কিন্তু পরিপাক হয়ে যাচ্ছে তারপরে আসবে পাকস্থলিতে পরিপাক হচ্ছে এবং ক্ষুদ্রান্তে পরিপাক হচ্ছে এবং এই তিনটে জায়গায় বিভিন্ন গন্থি আছে ঠিক আছে তাহলে এই যে পরিপাক হচ্ছে সেটা বিভিন্ন গন্থির মধ্যে এবং সেখান থেকে বিভিন্ন কি হয় উৎসেচক খরিত হয় যেটা পরিপাকে সাহায্য করছে এবং আমাদের কাজ হচ্ছে সেই উৎসেচকগুলো কোথা থেকে লালাগন্থি থেকে কি কি উৎসেচক খরিত হচ্ছে বা পাকস্থলী থেকে কি কি মানে পাক গন্থি থেকে কি কি খরিত হচ্ছে সেইগুলো আমাদের ডিটেলসে পড়তে হবে এবং সেটা আমাদের পরীক্ষায় তুমি শুধু শুধুমাত্র ইলেভেনের পরীক্ষায় না সেটা নিটের পরীক্ষার জন্য কিন্তু প্রচুর প্রশ্ন আসে তোমরা কোশ্চেন দেখো দেখবে এখান থেকে প্রচুর প্রশ্ন আসে এবার আমরা আসবো যে মুখ মুখ যে আমাদের মুখের মধ্যে কার্বোহাইড্রেট পরিপাক হয় এবার আমাদের মুখের মধ্যে কি আছে লালা গন্থি গ্ল্যান্ড রয়েছে তো মুখবিরবের মধ্যে কার্বোহাইড্রেট পরিপাক হচ্ছে পাকস্থলীর মধ্যে প্রোটিন আর ফ্যাট পরিপাক হচ্ছে পাকস্থলীর মধ্যে প্রোটিন আর ফ্যাট পরিপাক হচ্ছে এবং ক্ষুদ্রান্তের মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এই তিনটেই পরিপাক হচ্ছে তাহলে পাকস্থলীর মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট পরিপাক হয় না কিন্তু আমরা পরে পড়বো যে একটা ব্যতিক্রম আছে ঠিক আছে তো মোটামুটি এই জায়গাটা ক্লিয়ার এবার লালাগন্থি লালাগন্থি আমাদের কোথায় আছে আমাদের মুখে আছে লালাগন্থি আমাদের তিন রকমের লালা আছে একটা হচ্ছে কানের নিচের দিকে একটা প্যারোটিড গন্থি থাকে সেটা কোন নালির মাধ্যমে উন্মুক্ত হচ্ছে সেইগুলো কিন্তু নিটের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে স্টেনসেন নালির মাধ্যমে উন্মুক্ত হচ্ছে তারপরে আসবো সাপ ম্যাক্সিলারি গন্থি সেটা হচ্ছে হোয়ার্টন নালির দ্বারা উন্মুক্ত হচ্ছে এবং জিভের নিচে সাপ লিঙ্গুয়াল গ্রন্থি আছে সেটা হচ্ছে রিভিনাস নালির দ্বারা উন্মুক্ত হচ্ছে তাহলে এই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে আমি একটা ছবি দিয়েছি তোমরা বইতেও পেয়ে যাবে আমরা যে বইটা ফলো করছি সেটা হচ্ছে ছায়া প্রকাশনীর বইটা আমরা ফলো করছি এবং সেটা যদি দেখো যে ছবিটা পেয়ে যাবে কানের নিচে যে গ্রন্থিটা আছে সেটা হচ্ছে প্যারোটিট গ্রন্থি ঠিক আছে কানের নিচে দেখো এই জায়গাটা রয়েছে প্যারোটিট গ্রন্থি এবং তারপরে চুয়ালের নিচে যেটা আছে সেটা হচ্ছে সাপ ম্যান্ডিবিউলার গ্রন্থি এবং জিভের নিচে যেটা আছে এটা যদি জিভ হয় তাহলে জিভের নিচে যে গ্রন্থিটা আছে সেটা হচ্ছে সাব লিঙ্গুয়াল গ্রন্থি ঠিক আছে ক্লিয়ার তো এবার আমরা আসব যে লালা গ্রন্থি ধরো আমরা লালাগন্থি নিয়ে পড়ছি এবং সেখানে একটা কলাস্থানিক একটা গঠন আছে এর সেটা কীরকম দেখতে যদি আমরা মাইক্রোস্কোপে দেখি এর টিস্যুগুলো যদি সেকশন করে আমরা দেখি তাহলে এরকম একটা স্ট্রাকচার আমরা মাইক্রোস্কোপের আন্ডারে দেখতে পাবো দেখো এখানে যে সেলগুলো রয়েছে সেইটা হচ্ছে এইগুলোকে বলছে সেরাস কোষ বলছে ঠিক আছে এবং এইগুলোকে বলছে অ্যাসিনার কোষ ঠিক আছে এইটাকে বলছে যে ভিত্তি পদ্মা বলছে এই পদ্মাটাকে বলছে এবং কিছু মিউকাস কোষ রয়েছে ঠিক আছে তাহলে এই স্ট্রাকচারটা তোমরা গঠনটা বা স্ট্রাকচারটা অবশ্যই কিন্তু দেখে নেবে ঠিক আছে এবার আমরা আসবো যে এই যে আমরা বলছি লালারস মানে লালা গ্রন্থি থেকে যেটা খড়িতে হচ্ছে সেটা হচ্ছে লালারস যেটা পরিপাকে সাহায্য করছে কি পরিপাকে সাহায্য করছে কার্বোহাইড্রেট পরিপাকে সাহায্য করছে তাহলে কার্বোহাইড্রেট পরিপাকের জন্য সেখানে টায়ালিন থাকে টায়ালিন কি করে কার্বোহাইড্রেটকে ভাঙে ঠিক আছে আর থাকে মলটেজ থাকে আর কি থাকে লাইসো জাইম থাকে ধরো আমরা ভালো করে হাত ধুয়ে ভালো করে খেতে বসলাম সাবান দিয়ে হাত ধুয়ে খেতে বসলাম তা পরেও কিন্তু কিছু জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে খাবারের মাধ্যমে ঠিক আছে তাহলে সেই খাবার খাবারেরটা যখন আমরা মুখের মধ্যে দিয়ে চিবাবো তাহলে ওখানে রয়েছে লালাগন্থি এবং সেখানে লালা রস থেকে খরিত হবে সেখানে থাকবে লাইসোজাইম থাকবে সেটা জীবাণুকে কিছুটা ধ্বংস করে দেবে তারপরেও কিছু জীবাণু আমাদের শরীরের মধ্যে ঢুকে যেতে পারে কিন্তু কিছুটা ওরা লাইসোজাইম কি করবে আমাদের মুখের মধ্যে যদি বেশিক্ষণ ধরে চিবিয়ে চিবিয়ে খায় তাহলে জীবাণুটা কিন্তু মরে যাবে তাহলে আমাদের উচিত বেশিক্ষণ ধরে খাবারটাকে চিবিয়ে চিবিয়ে খাওয়া ঠিক আছে তাহলে কিছুটা জীবাণু ওখানে কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে যেহেতু লাইসোজাইম আছে তাহলে লাল রসে কি আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং শর্ট প্রশ্নের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সে আমরা শর্ট কোশ্চেন নিয়ে অবশ্যই আলোচনা করে দেব অবশ্যই দেখতে থাকো যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য এবার আসবো আমরা বললাম যে পরিপাক কোথায় কোথায় হচ্ছে এবার পাকস্থলীর মধ্যেও তো হচ্ছে এবার পাকস্থলীতে কি থাকছে পাক গ্রন্থি থাকছে ঠিক আছে সেখানে তিনটে কোষ তারা গঠিত একটা হচ্ছে পেপটিক কোষ একটা হচ্ছে প্যারাইটাল কোষ একটা হচ্ছে মিউসিন কোষ সেখানে পেপটিক কোষ থেকে পেপসিন খরিদ হচ্ছে কেন বলতো কারণ পাকস্থলীর মধ্যে প্রোটিন পরিপাক হচ্ছে এবং প্রোটিন পরিপাকের জন্য অবশ্যই পেপসিন দরকার তাহলে পেপসিন খরিত হয় কোথা থেকে পাকস্থলী পাক থেকে এবার আসবো প্যারাইটাল কোষ প্যারাইটাল কোষ থেকে এসিএল যেটা খড়িত হচ্ছে এই জন্য হচ্ছে মানে এসিএল খড়িত হচ্ছে এবার আসবো মিউসিন কোষ থেকে মিউকাস খড়িত হয় এবং এখানে প্রোটিন ও ফ্যাট পাচ্ছে এবং পাক গন্থি থেকে পাক রস খড়িত হয় ঠিক আছে এবং পাক রসের মধ্যে কি কি আছে উপাদানগুলো বইতে দেওয়া আছে বই থেকে অবশ্যই দেখে নেবে এবার আসবো যে আমি বললাম খরিদ হচ্ছে এখানে ঠিক আছে তো এসিএল কি হয় একটা প্রথম কারণ হচ্ছে যে এসিএল এর কাজ সেটা কিন্তু ভেরি তো কাজের মধ্যে আমরা যে পিএইচ নিয়ন্ত্রণ করে যেটা জীবাণু ধ্বংস করে এবং আমি বলেছিলাম পাকস্থলীতে কার্বোহাইড্রেট পরিপাক হয় না কিন্তু একটা ব্যতিক্রম আছে সেটা হচ্ছে জাতীয় খাবার এখানে পরিপাক হয় এসিএল এর দ্বারা তাহলে এই জায়গাটা যদি আমরা পড়ি যে সুক্রোজ কি হয় এসিএল এর দ্বারা গ্লুকোজ আর পরিণত হয়ে যাচ্ছে তাহলে এখানে এখানে হচ্ছে হচ্ছে তাহলে মানে কার্বোহাইড্রেট বেশিরভাগই পরিপাক হয়ে গ্লুকোসে পরিণত হচ্ছে ঠিক আছে একদম একদম ক্ষুদ্র ক্ষুদ্র মানে গ্লুকোসে পরিণত হয়ে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তো পাকস্থলীতে কার্বোহাইড্রেট পরিপাক হয় না কিন্তু ব্যতিক্রম হচ্ছে সুক্রোজ এবার তুমি ধরো কলা খেলে তার মধ্যে খাবারের মধ্যে কলা পড়ছে তো সেটা তুমি যদি খাও সেটার পরিপাক কিন্তু তোমার অবশ্যই পাকস্থলিতে হতে পারে যদি এসসিএল রয়েছে তাহলে এস কাজের মধ্যে আমি বলবো মুখস্ত করবে না একদমই মুখস্ত করবে না যেইভাবে বুঝিয়ে দিচ্ছি সেইভাবে যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু মুখস্ত করতে হবে না এবং খুব ভালো রেজাল্ট হবে এবার আসবো যে পেপসিনোজেনকে ভেঙে পেপসিনে রূপান্তর করে পেপসিনোজেন যেটা প্রো এনজাইম সেটাকে ভেঙে কি করছে সেটাকে পেপসিনে রূপান্তর করছে এটাও কিন্তু একটা কাজ এবং এখানে দিয়ে দিতে পারে পেপসিনোজেন এরকম অ্যালোচিন্ন দিয়ে পেপসিন দিয়ে এই জায়গাটা তোমাকে শূন্যস্থান পূরণ দিয়ে দিল তাহলে তোমাকে লিখতে হবে ওখানে যে এসিএল ঠিক আছে এসসিএল লিখতে হবে তো এরকম প্রশ্ন কিন্তু হামেশা আসছে এবং এইগুলো একটু খেয়াল রাখবে দেখো এখান থেকে উৎসেচক আমি বললাম প্রোটিন পরিপাক করছে তার জন্য সেখানে পেপসিন হচ্ছে এবং এখানে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই অনেকেই এই ব্যাপারটা ক্লিয়ার করে দেয় এবং আমিও ক্লিয়ার করে দিতে চাই যে পেপসিন পেপসিন তো খড়িত হচ্ছে সেটা প্রোটিন পরিপাকের জন্য ধরো আমাদের মানুষ ব্যতীত অন্যান্য যারা স্তন্যপ্রায় প্রাণী আছে তাদের কিন্তু দুগ্ধ যে দুধে যে প্রোটিনটা থাকে সেটা পরিপাকের জন্য রেন্নিন বলে একটা থাকে ঠিক আছে রেন্নিন থাকে এবং সেটা কি করছে সেটা দুগ্ধ জাতীয় প্রোডাক্ট পরিপাকে সাহায্য করে সেই জন্য কোনো গরুর বাছুর বা গরু যে আছে তারা কি করে তারা প্রচুর পরিমাণে দুধ খেয়ে নিতে পারে এবং সেটা হজমও করে দিতে পারে এবং আমরা যদি দুধ খাইও তাহলে কিন্তু সেটা অল্প পরিমাণ মানে কিছুটা লিমিট অবধি আমরা হজম করতে পারি সেটা পেপসিনের জন্য পেপসিন কিন্তু কিছুটা দুগ্ধ পদার্থ যেটা আছে সেটাকে হজম করতে সাহায্য করে কিন্তু এক দু লিটার বা আরও বেশি দুধ এত দুধ যদি আমরা খাই কিন্তু সেটাও হজম করার মতো যে উৎসেচক সেটা রেন কিন্তু আমাদের শরীরে নেই পেপসিন কিন্তু ম্যানেজ করে দিতে পারে কিছুটা হজমে সাহায্য করবে তাই আমরা কিছুটা দুধ আমরা খেয়ে নিতে পারি অবশ্যই আমাদের যতটা লিমিট রেখে তাই বেশি মানে একেবারে এক্সট্রিম পর্যায়ে প্রচুর দুধ আমরা হজম করতে পারবো না কারণ আমাদের শরীরে যে নেই ঠিক আছে তো এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিলাম এবার আসবো যে যে দুধের প্রোটিন সেটা হচ্ছে কেসিনোজেন ঠিক আছে সেটা পেপসিন কি করে সেটাকে কেসিন প্লাস ক্যালসিয়ামে কনভার্ট করে দিচ্ছে তাহলে এই জায়গা থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে এবং নিটের জন্য এটা ইম্পর্টেন্ট এবার আমরা আসবো যে লাইপেজ লাইপেজ কি করছে লাইপেজ ফ্যাটের পরিপাকে সাহায্য করছে আমরা বলেছিলাম যে পাকস্থলীর মধ্যে ফ্যাট পরিপাকও হচ্ছে তাহলে ফ্যাট পরিপাক মানে কি ফ্যাট পরিপাক মানে হচ্ছে ফ্যাটটাকে ভেঙে ফ্যাটি অ্যাসিড আর ক্লিসারলে ভেঙে দিচ্ছে মানে পরিপাক মানেই হচ্ছে জটিলটাকে ভেঙে একদম সরল করে দিচ্ছে ছোটো 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 করে ভেঙে দিচ্ছে তাহলে এই হচ্ছে আমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার করলাম পরের দিন আমরা লিভার বা চকৃত্যা পরাবনা সরিয়ে তো দেখতে থাকো আমার ক্লাসগুলো আমি পরপর ভিডিও আপলোড করার চেষ্টা করব অবশ্যই তোমরা অবশ্যই দেখতে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যদি ভালো লাগে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে একটা লাইক করে দিও অবশ্যই তাহলে আজকের মতো টাটা